আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো আজকে একটি নতুন একটা ওয়্যারলেস মাইক্রোফোন আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটার হচ্ছে ব্র্যান্ড হচ্ছে সিমকো ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার 1:1, একটা ট্রান্সমিটার এবং একটা হচ্ছে রিসিভার, যেটা হচ্ছে একটা টিগার, একটা ওয়্যারলেস মাইক্রোফোন। মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে আপনার সিমকো ব্র্যান্ডের G2A1 ডিজিটাল 2.4 GHz, 1 টিগার 1 ওয়্যারলেস মাইক্রোফোন। মাইক্রোফোনটা খুবই একটা দারুণ একটা মাইক্রোফোন, যেটা নতুন বাংলাদেশে আসছে এবং এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার। আপনারা আমাদের সব থেকে যদি কেউ যদি কোনো মিনিমাম 500 টাকার যদি কোনো প্রোডাক্ট কিনেন, তাহলে কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন একটা গিফট কার্ড। এটাতে 30% ডিসকাউন্ট থেকে 500 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং মোবাইল রিচার্জ এবং গিফট আইটেম আছে আমাদের অর্ডার নেওয়া হয়। কিন্তু যারা অনলাইনে অর্ডার করতে চায়, তারা আমাদের বিকাল 3টার আগে অর্ডার করলে সবচেয়ে বেস্ট হয়, তারপরের দিনই প্রোডাক্টটা চলে যায়। এবং আমাদের অর্ডারের প্লেস হচ্ছে কি আপনার সারা বাংলাদেশে যেই কোনো থানা পর্যন্ত হোম ডেলিভারির ব্যবস্থা, ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে। আমরা শুধু খালি অর্ডারটা কনফার্মের জন্য কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে নিয়ে থাকি। আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যানের 7726 নম্বর দোকান। আপনারা 7726 আসলে কিন্তু আমাকে হয়তো বা আমাদের দোকান গিয়ে পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনাদের পাশাপাশি আরেকটা বলে রাখি, আমরা যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলতেছি এটাও কিন্তু সিমকো ব্র্যান্ডের। এটা হচ্ছে আমরা আজকে যে রিভিউটা করবো, এই রিভিউটা হচ্ছে গিয়ে আপনার G2A1। আর এখন আমরা যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি, মানে আমরা যেটা দিয়ে এখন আমরা ভিডিও শ্যুট করতেছি, এই মাইক্রোফোনের মডেলটা হচ্ছে গিয়ে G2A2। আমরা G2A2 দিয়ে আপনাদের কিন্তু আগের পেজে এইটার আপনারা আনবক্সিং রিভিউটা দেখেছেন। আজকে আমরা ফাইনালি এটা টেস্টিংয়ের রিভিউ দিচ্ছি এবং হচ্ছে নতুন যে মাইক্রোফোনটা আছে G2A1, এই মাইক্রোফোনটার আনবক্সিং রিভিউ আপনাকে দেব। তো নেক্সট যে কোনো একটা মাইক্রোফোনে বা আদার্স কোনো একটা ট্রাইপডে যে কোনো একটা রিভিউতে আমরা G2A1-এর সাউন্ডের রেকর্ডিংয়ের যে রিভিউটা, এটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো বাট আমরা এখন কথা না বেরিয়ে চলে যাচ্ছি এটা আনবক্সিংয়ে। এটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে কী কী আছে এবং কাস্টমারদের জন্য সিমকো ব্র্যান্ড কী কী সুবিধা রেখেছে। তো আমরা এটাকে আনবক্সিংয়ে চলে যাচ্ছি, আপনারা এটা দিয়ে খুলতে পারেন। এখানে হচ্ছে কি আপনার খুব সুন্দরভাবে দেখেন একদম ইনটেক প্যাকিং করা আছে। আমরা যে কোনো আপনারা যেটা দিবেন সেটা তো ইনটেকই দিবে, একদম 100% ইনটেক দেবো আমরা। আপনারা সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট বা তাদের আরো অন্যান্য প্রোডাক্টের রিভিউ গুলো দেখে নিতে পারেন। প্রথমত যখন আমরা এটা আনবক্সিং করলাম, এটার সাথে খুব সুন্দর একটা ক্যাটালগ দেওয়া আছে। ক্যাটালগ আপনারা কিভাবে ইউজ করবেন, মানে কীভাবে সেটিং করবেন, সবগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। যারা প্রথমত নতুন মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন যারা নতুন ইউজ করতেছেন, তাদের জন্য ক্যাটালগটা খুবই দরকার এবং খুবই জরুরি এই ক্যাটালগটা। তো খুব সুন্দর একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে এবং সব কিছু দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমরা সিমকো ব্র্যান্ডের, এখন এটা আমরা খুলতে যাচ্ছি। চলে আসলো আমাদের যে মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা হচ্ছে একটা হচ্ছে ট্রিগার, একটা হচ্ছে রিসিভার। খুব সুন্দর একটা মাইক্রোফোন দেওয়া আছে, দুইটা, একটা হচ্ছে মাইক্রোফোন এবং এটা মাইক্রোফোনটা কিন্তু খুব সুন্দর বিল্ডিং একটা মাইক্রোফোন দেওয়া আছে। ফার্স্ট ওয়ানে যেটা দেওয়া আছে পাওয়ার বাটন দেওয়া আছে, আপনার মাইক্রোফোন দেওয়া আছে এবং এগুলোকে কিন্তু খুব সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে। আচ্ছা ভাই, আগের যে মাইক্রোফোনটা ছিল সিনকোর, যে G1 যে ব্র্যান্ডটা, তাতে কি ডিসপ্লে ছিল? আমরা কাস্টমারের সুবিধার্থে আরেকবার বলে রাখি, আগে যে ভার্সনটা ছিল, যেটা ছিল হচ্ছে গিয়ে G1 এবং A1, ওটাতে কিন্তু ডিসপ্লে ছিল না, ডিসপ্লে ছিল না, ওটাতে শুধু খালি একটা যা সিঙ্গেল দেওয়ার জন্য একটা টার্গেট লাইট ছিল। আর এটাতে কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর আপনারা ব্যাটারি কতটুকু চার্জ আছে, আপনার মাইক্রোফোন সাপোর্ট, এটা মাইক্রোফোন আপনার কথা বলার সাথে কিন্তু মাইক্রোফোন লাভ হবে এবং হচ্ছে এখানে কিন্তু আপনারা ভলিউম বাড়াতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে কিন্তু আপনারা মোড চেঞ্জ করতে পারবেন, আপনারা বিভিন্ন মোডে নিতে পারবেন, এখান থেকে প্লাস মাইনাস করতে পারবেন। বাটনগুলো সাউন্ড কভারেজের জন্য আপনারা প্লাস মাইনাস করতে পারবেন, এটা সর্বোচ্চ 15 পর্যন্ত গেইন কন্ট্রোল করা যাবে, কন্ট্রোল করা যাবে। খুব সুন্দর একটা মাইক্রোফোন দেওয়া আছে এবং এটা হচ্ছে কি আপনার লেভেলার মাইক্রোফোন হিসেবে আপনার ইউজ করতে পারবেন, চাইলে কিন্তু আপনারা লেভেলার মাইক্রোফোন ছাড়াও এটাতে বিল্ডিং একটা মাইক্রোফোন দেওয়া আছে।
আচ্ছা আচ্ছা, বক্সের ভিতরে আর কি কি আছে? আরেকটা হচ্ছে বক্সের ভিতরে, এটা তার আগে বলে রাখি, এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেয় টানা 8 ঘন্টা। আচ্ছা, অবশ্য আমি ব্যবহার করছি 8 ঘন্টা, আপনি কিন্তু একটা ব্যবহার করতেছেন, এটাতে টানা 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর একটা মাইক্রোফোন। তো এখন হচ্ছে আমরা বাকি যে প্রোডাক্টগুলো দেখি, বাকি কি কি দেওয়া আছে এটার সাথে। তো এটা খোলার পর আমরা দেখতেছি একটা উইন্ডশিল্ড দেওয়া আছে, এটা এটা মাইক্রোফোনটা যাতে আমাদের মানে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এটা একটা উইন্ডশিল্ড দেওয়া আছে। উইন্ডশিল্ডটা লাগালেই কিন্তু মাইক্রোফোনের গেট আপটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এইভাবে ধরে হালকা প্রেস করলে হালকা প্রেস করে দিলে এখন কিন্তু মাইক্রোফোনের গেট আপটা চেঞ্জ হয়ে গেল পুরো। ইয়েস, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে একটা রিসেট করার জন্য। আমরা দেখতেছি অনেক সময় পেয়ার হয় না, পেয়ার না হলে আমাদের কিন্তু এখানে রিসেট অপশন আছে, জাস্ট এটা ধরে পাঞ্চ করলে রিসেট হয়ে যাচ্ছে, দুটোটাতে রিসেট দেওয়া যায়, আমরা নতুন করে আবার পেয়ার করে নিতে পারি। তো তারপর দেওয়া আছে হচ্ছে এখানে একটা লেভেলের মাইক্রোফোনটা আটকানোর জন্য একটা ক্লিপ দেওয়া আছে, লেভেলের মাইক্রোফোনের জন্য একটা সুন্দর আরেকটা উইন্ডশিল্ড দেওয়া আছে। তারপরে আরেকটা প্যাকেট দেখতেছি ভিতরে আছে, জি জি, এটাতে একটা কেবল দেওয়া আছে, অক্সবো কেবল বলে এটাকে, এটা হচ্ছে ক্যামেরার জন্য, এটা হচ্ছে গিয়ে মাইক্রোফোনে আউটপুটে, আর এটা হচ্ছে ক্যামেরাতে চলে গেল। আবার এটা কিন্তু আরেকটা সুবিধা আছে, কিন্তু তার হেডফোনে ইউজ করতে লাইভ সাউন্ডটা, লাইভ সাউন্ড আপনারা শুনতে পারবেন, হেডফোনে চলে গেল। তো তারপর আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে মোবাইল ইউজ করার জন্য, এটাও সেম, এটা হচ্ছে আউটপুট যদি কেউ মোবাইলে ব্যবহার করতে চান, মোবাইলের জন্য, জি রাইট, এটা হচ্ছে। তারপর আরেকটা দেওয়া আছে, এই যে হচ্ছে আমাদের লেভেলের মাইক্রোফোনটা, আসলে এটা সাউন্ডও কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, লেভেলের মাইক্রোফোনটা জাস্ট এখানে পুশ করে দিবেন আপনাদের লেভেলের মাইক্রোফোন, জি এটা আপনি বুকের সাথে চাইলে দেখে গেছে, এটা এখানে রেখে এখানে লেভেলের মাইক্রোফোন ইউজ করতে পারবেন, বা যদি না চান তাহলে আমার মতো এইভাবে এটা লেভেলের মাইক্রোফোন লেভেলের ছাড়া আপনারা ডাইরেক্টলি এটা ইউজ করতে পারেন। তারপর এটা আরেকটা সুন্দর জিনিস দেওয়া আছে, এটা একসাথে দুইটা চার্জ দিতে পারবেন, দুটোই টাইপ সি চার্জার, একটা ইউজবি থেকে দুইটা টাইপ সি চার্জ চলে আসে। তো এই ফাঁকে আমাদের শপ অ্যাড্রেসটা বলে রাখি, আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যানের 7726 নম্বর দোকান। আপনারা 7726 আসলে কিন্তু আমাকে হয়তো বা আমাদের দোকান গিয়ে পেয়ে যাবেন। আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার দিন, এছাড়া বাকি সব দিনই খোলা থাকে। এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সবগুলো দেওয়া থাকবে, এখানে থাকতেছে লাগে আপনার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকবে, আপনারা চাইলে ওইখানে নক করতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডিটাও দেওয়া থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখানে ভিজিট করে আসতে পারেন। আচ্ছা ভাই, আপনাদের যে অনলাইনে যদি কেউ এইটা প্রোডাক্টটা অর্ডার করতে চায়, সেক্ষেত্রে আপনাদের ফ্যাসিলিটি কী কী বা আপনাদের কীভাবে এই সার্ভিসটা দিয়ে থাকেন? আমাদের যদি আপনারা চাইলে কাস্টমার ফিজিক্যালিভাবে আমাদের দোকানে আসতে পারে, কারণ আমাদের দোকান তো সপ্তাহে 7-6 দিনে খোলা থাকে, মঙ্গলবার দিন অফ, এবং আমাদের সপ্তাহে 7 দিনে 7 দিনই কিন্তু আমাদের অর্ডার নেওয়া হয়। কিন্তু যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা আমাদের বিকাল 3টার আগে অর্ডার করলে সবচেয়ে বেস্ট হয়, তারপরের দিনই প্রোডাক্টটা চলে যায়। এবং আমাদের অর্ডারের প্লেস হচ্ছে কি আপনার সারা বাংলাদেশে যেই কোনো থানা পর্যায়ে হোম ডেলিভারির ব্যবস্থা, ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে, আমরা শুধু খালি অর্ডারটা কনফার্মের জন্য কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে নিয়ে থাকি। এবং ডিসক্রিপশন বক্সে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ এবং রকেট নাম্বার, আপনারা চাইলে যে কোনো 3টার একটাতে পেমেন্ট করতে পারেন, আমরা সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি জাস্ট অর্ডারটা কনফার্মের জন্য। আর হচ্ছে কাস্টমার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের SMS-এ নিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাস্টমার আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন, যেই কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে। তো কাস্টমারের জন্য কিন্তু আরেকটি নতুন একটা আকর্ষণ আছে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে বা এই যে আমাদের যে আপনার চ্যানেল থেকে যেই কোনো চ্যানেল থেকে কোনো যদি কোনো কাস্টমার যদি আমাদেরকে মিনিমাম 500 টাকা যদি কোনো প্রোডাক্ট পারচেস করে, প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা গিফট কার্ড বা স্কেচ কার্ড। স্কেচ কার্ডটা জাস্ট ঘষামাত্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন 30% ডিসকাউন্ট থেকে আপনারা 500 টাকা ডিসকাউন্ট বা 30% ডিসকাউন্ট বা মোবাইল রিচার্জ বা টি শার্ট প্যান্ট, আপনারা কিন্তু এটার ভিতরে অনেক ধরনের আমাদের গিফট আছে এটার ভিতরে। আপনারা জাস্ট একটা প্রোডাক্ট কিনবেন, আমরা যদি কেউ যদি ঢাকার বাইরে থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনারা ক্রয় করে, তখন আমরা তাকে একটা স্কেচ কার্ড দিয়ে দেবো, মানে একদম ইনটেক অবস্থায় দিয়ে দেবো, সে শুধু খালি স্কেচটা ঘষে আমাদের ফেসবুক যে গ্রুপ পেজ আছে সেখানে শুধু জাস্ট ছবি তুলে আমাদেরকে দিয়ে দিবে। এটার ভিতরে যে গিফট আছে আমরা সেটা সাথে সাথে কুরিয়ারে দিয়ে দেব, এবং যদি কোনো টি শার্ট বা কোনো যদি প্যান্ট বা কোনো যদি গিফট আইটেম পায় সেটা আমাদের নিজ খরচ থেকে আমরা তাদেরকে গিফট করে দেবো, সেটার জন্য আমরা কাস্টমার থেকে কোনো কুরিয়ারের খরচ নিব না। আচ্ছা ভাইয়া, এখন সর্বশেষ আপনি আমাদেরকে একটু জানান, এই যে মাইক্রোফোনটা দেখালেন এটার প্রাইস কত এবং কোনো ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আছে কি না? আমরা আপনাদেরকে যে মাইক্রোফোনটা দেখালাম সিমকো ব্র্যান্ডের,
G2A1 যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা হচ্ছে বাংলাদেশে নতুন আসছে, একদম নতুন, এবং এটা রিভিউটা অনেক সুন্দর। আমরাই প্রথম বাংলাদেশে এটা রিভিউ করলাম, বা এর আগে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, সেটাও আমাদের অবশ্য প্রথম রিভিউ ছিল, প্রথম রিভিউ ছিল যেটা দিয়ে আমরা মাত্র কথা বলতেছি। তো এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 12,000 টাকা, G2A1 এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 12,000 টাকা। তা এটা কিন্তু আসলে খুব অল্প বাজেটের ভিতরে যারা ব্লগিং করতে চান, ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন, তাদের জন্য রোজের বিকল্প হিসাবে খুব দারুণ একটি মাইক্রোফোন হতে পারে। আমি নিজেও দীর্ঘদিন ধরে এটা ইউজ করছি এবং আমার চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলো কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে করা। তো সুতরাং আপনারা ভয়েস বা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর কোয়ালিটি কেমন। এবং পাশাপাশি জানিয়ে রাখতে চাই, একটি অল্প বাজেটের ভিতরে খুব দারুণ একটি মাইক্রোফোন। সুতরাং আপনারা কেউ যদি এই মাইক্রোফোনটি কিনতে চান, তাহলে আইটেক কিমবিজি এই শপে আপনারা সরাসরি চলে আসতে পারেন, অথবা কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া যে কোনো মাধ্যমে। এই ডিসক্রিপশনে আমি তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা এই শপের অনারদের সাথে কথা বলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।